সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বরাবরের মতো আজকে একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত 6 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলে, কারণ শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আজকের পর থেকে রেগুলারই ভিডিও আপলোড করবো চ্যানেলে। তো আপনারা যারা রেগুলার দর্শক আছেন, আপনারা কেউ নৈরাশ হবেন না, আপনারা নিয়মিত চ্যানেলে ভিডিও পাবেন। তো চলুন আজকের সার্কুলারটি শুরু করি। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিমান বাহিনীতে। এখানে বলছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে। এখানে শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং 35, সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 20 এবং এই নিয়োগটির যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 28 মার্চ 2021 সাল। তো চলুন এই নিয়োগে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা দেখে আসি। এখানে বলছে শিক্ষা প্রশিক্ষক হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান অথবা গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অথবা সমমানে ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের ন্যূনতম 300 নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা সমমানে ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। এরপরে সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অথবা বিকম অথবা বিএ অথবা সমমান এ ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে হচ্ছে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ যেগুলো রয়েছে, তো শিক্ষা প্রশিক্ষকে যদি আবেদন করেন তাহলে পরীক্ষার যে বিষয়সমূহ রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, এ তিনটি, আর স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। তারপরে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য লিখিত পরীক্ষা হবে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে ব্যবহারিকভাবে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। এরপরে চলুন অন্যান্য যোগ্যতাগুলো দেখে নেই। অন্যান্য যোগ্যতাতে আছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে, বয়স সর্বোচ্চ 28 বছর, যার হিসাব হবে 28 মার্চ 2021 তারিখে, ওই তারিখে যার 28 বছর আর কি থাকবে, এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বিবাহিত, যারা তালাকপ্রাপ্ত নয় তারা নয় শুধু। আর উচ্চতা হচ্ছে ন্যূনতম 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। আর ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হবে। বুকের মাপ ন্যূনতম 78 হইতে 81 সেন্টিমিটার, যার স্বাভাবিক মাপ হচ্ছে 30x32 ইঞ্চি আর কি। আর চোখ 6x6 এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। ওকে, এরপরে অযোগ্যতা, আপনারা কারা অযোগ্যতা সেটা বলছে এখানে, যে সেনা অথবা নৌ অথবা বিমান বাহিনীতে অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত অথবা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করেছেন এমন ব্যক্তি, অথবা যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, এই সকল ব্যক্তিগণ অযোগ্যতা বলে গণ্য হবেন। এরপরে সকল প্রার্থীদেরকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এখানে, যে অনলাইন পদ্ধতি সরাসরি www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন এ ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। তো এখানে বলছে যে অনলাইনে আবেদনের সময়সীমা 30 জুলাই 2020 থেকে শুরু করে 20 আগস্ট 2020 সাল পর্যন্ত আবেদন চলবে, তাহলে আগস্টের 20 তারিখ পর্যন্ত চলবে। এরপরে পরীক্ষা কেন্দ্র এবং সময়সূচি এখানে দেওয়া আছে। তো লিখিত পরীক্ষার সময়সূচি হচ্ছে সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে, ওকে, 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। আর স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষার সময়সূচি বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা, 12-15, এটা হচ্ছে কেন্দ্র। আর এখানে বিভাগ বলছে যে 30 আগস্ট 2020 থেকে পর্যায়ক্রমে www.joinbangladeshairforce.mil.bd অথবা
www.baf.mil.bt ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর পরীক্ষা কেন্দ্র পর্যায়ক্রমে সেই একই ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরীক্ষা কেন্দ্রগুলো। আর সরকারি স্বাস্থ্যবিধি ও প্রতিপালন করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে আর কি। বিধিনিষেধগুলো দূরত্ব বজায় রেখে কাজ করা হবে। আর বিশেষ সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেটা হচ্ছে বেতন ও ভাতা, পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা আদি প্রাপ্য, উচ্চশিক্ষা, বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে, জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ রয়েছে, তারপরে বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। এরপরে বলছে সন্তানদের অধ্যয়ন, সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বিইউপি আর্মড ফোর্সের মেডিকেল কলেজ MIST ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত BF শাহিন স্কুল অ্যান্ড কলেজ অধ্যয়নের সুযোগ রয়েছে। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত ও বাসস্থানের সুযোগ। রেশন, ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ রয়েছে। যাতায়াতটা বলছে যে বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ রয়েছে। তারপরে চিকিৎসা, সামরিক হাসপাতালের নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ রয়েছে। তারপরে পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর ও শাশুড়ির উন্নতির চিকিৎসার সুযোগ রয়েছে। ফ্রেন্ডস, এই ছিল সার্কুলারটি। এখানে বলছে যে রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনী দপ্তর সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট। বিস্তারিত তথ্য যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215। ফোন হচ্ছে 09603999000। সকল নিয়ম ও শর্ত সমূহ বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তন করতে ক্ষমতা সংরক্ষণ করে। সো ফ্রেন্ডস, এই ছিল সার্কুলারটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, নতুন ইউজার যারা আছেন তারা এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।